কারা কারা সফল হতে চাও? সফলতা চাও তোমরা? সফলতা চাও? তবে জেনে নাও, দিনে 17 রাকাত নামাজ এখন থেকে শুরু করো, শুরু করো, শুরু করো। সফলতা নেই, সফলতা নেই, মুক্তি নেই, মুক্তি নেই, দিনে 17 রাকাত নামাজ ছাড়া মুক্তি নেই। আরে ফরজ 17 রাকাত কি দিয়ে তুমি বুঝে নেবে বলো? যেখানে ফজরের 2 রাকাত সুন্নাহ যে ব্যক্তি আদায় করলো, সে দুনিয়া ও দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি কিছু অর্জন করলো। কি দিয়ে ফরজ 17 তুমি অনুধাবন করবা? যেখানে যেই ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদ আদায় করলো, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানালো। কি দিয়ে 17 রাকাত ফরজকে তুমি অনুভব করবা? কি দিয়ে তুমি 17 রাকাত নামাজের ক্ষতি পূরণ করবা? কি অর্জন করেছ? মা রব্বাকা বিরব্বিকাল করিম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে, এত করুণাময় রব থেকে বিব্রত করছে? কিসে তোমাকে? রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আলাম নাজআল লাহু আইনাইন, তিনি কি দুটি চোখ দেয়নি তোমাকে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, জিহ্বা ও ঠোঁটকে তিনি তোমাকে দেয়নি। বলো তো, এই জমিন থেকে কে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি মায়ের গর্ভে পুত্র কন্যা সন্তান দান করে? মানুষ মৃত্যুবরণ করে কার কাছে যাবে? তাহলে মানুষের কাছে ইবাদত করা উচিত? কার সামনে মাথা নত করা উচিত? সফলতা নেই, মুক্তি নেই, দিনে 17 রাকাত নামাজ ছাড়া। আরে কি দিয়ে তুমি ক্ষতিপূরণ করবা দিনে 17 রাকাত নামাজের, যেখানে শুধু 2 রাকাতের নামাজকে কেন্দ্র করে নামাজ তুমি অনুভব করবা কি দিয়ে বলো? শুধু 2 রাকাত নামাজকে কেন্দ্র করে কি আছে জানো? আল্লাহ নবী বলেছে যে এই লোকটা ফজরের 2 রাকাত নামাজ পড়েছে ফরজ ও আল্লাহর জিম্মায় চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে লোকটা ফজরের 2 রাকাত নামাজ পড়ে আয়াতুল কুরসি একবার পড়ছে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু, মরলে জান্নাতে ঢুকবে। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি ফজরের 2 রাকাত সালাত আদায় করেছে 33 বার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মোট 100 বার বলবে, তার গুনাহ সমুদ্রের ফানার মতো হলে ক্ষমা হবে। কি দিয়ে তুমি অনুভব করবে 2 রাকাত ফরজ নামাজ? কি দিয়ে ক্ষতিপূরণ করবে আখেরাতে যেটা তুমি ছেড়ে দিচ্ছ? কি আছে তোমার কাছে যেটা দিয়ে তুমি ক্ষতিপূরণ করবে এই 2 রাকাত নামাজের? যেখানে আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি নামাজের পরে ফজরের পরে বলবে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক, এই একটা ছোট্ট দোয়া পড়লে ফেরেশতারা দুইজন নেকি লেখে উঠতে পারে না, কত নেকি দিবে। আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনার বান্দা এইটা বলেছে, আমি কি লিখবো বুঝতেছি না। আরেকজন ফেরেশতা আল্লাহকে পড়ে শোনায় যে ইয়া আল্লাহ আপনার বান্দা বলেছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক, আল্লাহ তাআলা বলে ও যা বলেছে তাই লিখে রাখো, ওর নাকি আমি দিব। 2 রাকাত নামাজকে কেন্দ্র করে গো, 2 রাকাত নামাজকে কেন্দ্র করে নামাজের কি ক্ষতিপূরণ দেবে বলো? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে লোকটা ফজর 2 রাকাত নামাজ পড়লো, পড়ে বলল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদু সাইয়্যিদুল ইস্তিগফারটা যে লোকটা পড়লো, আল্লাহ নবী বলছে যদি কেউ ফজরের 2 রাকাত নামাজ ফরজ পড়ে ঈমানের সাথে বিশ্বাসের সাথে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, ও মাগরিবের আগে মরলে জান্নাতে যাবে। কি দিয়ে ক্ষতিপূরণ করবা এই 2 রাকাত ফরজ নামাজের, যেটাকে কেন্দ্র করে এত নেকি এর আগে এবং পরে? আহা, কি দিয়ে পূরণ করবে এই নামাজ? এবার বুঝেছো এই 2 রাকাত নামাজ যে লোকটা পড়ে তার জন্য কতগুলা কতগুলা স্পেশাল অফার থাকে। তুমি আমরা আয়াতুল কুরসি পড়ো, জিন ভূত আসবে না,
কিন্তু তুমি দুই রাকাত নামাজ পড়ে নামাজের পর আয়াতুল কুরসি পড়ো মরে গেলেই জান্নাতে যাবে একটাই কাজ কাজ কয়টা একটাই আয়াত কিন্তু শুধু দুই রাকাত নামাজ পড়ে এটা পড়ার কারণে এর মূল্য বেড়ে গেছে সুবহানাল্লাহ এর মূল্য বেড়ে গেছে কি দিয়ে ক্ষতিপূরণ করবা ফজরের কদ আফলাহাল মুমিনুন ও চার ঘাটের মহিলা পুরুষরা সাড়ে ১৪০০ বছর থেকে তোমাদের ঘরের কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তিনি তোমাদের জন্য অফার আর অফার দিয়ে রাখছে তিনি তোমাদের জন্য সুসংবাদ দিয়ে রাখছে তিনি বলেছে ও ইমানদাররা শোনো যারা ঈমান আনে ঈমানদাররা সফল হয়ে গেছে কোন ঈমানদাররা আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন যারা ঈমান এনেছে এবং তাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে নামাজে যারা নম্র ভদ্র সফল হয়ে গেছে তারা যারা নামাজে বিনয়ী ও নম্র আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আর তোমরা ধৈর্য নামাজের মধ্যে সাহায্য চাও ও চার ঘাটের অভাবী মানুষরা ও চার ঘাটের অসুস্থ মানুষরা ও রাজশাহীর চিন্তিত দুর্বল মানুষরা ও রাজশাহীর সবল বৃত্তবানরা বুদ্ধিমানরা যদি তোমরা আল্লাহর সাহায্য পেতে চাও তবে তোমরা সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও ও ধৈর্য ধরো ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নিশ্চয় বিনয়ীরা ছাড়া অন্যদের উপরে নামাজ পড়া কঠিন নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তারা ছাড়া অন্যদের জন্য ধৈর্য আর নামাজ পড়া কঠিন ও রাজশাহীর মহিলা পুরুষরা ও আল্লাহ ভীরু মানুষরা ইত্তাকু রাব্বাকুম তোমাদের প্রতিপালকের তাকওয়া অবলম্বন করো তিনি বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন যারা বিশ্বাস করে যে নিশ্চয়ই তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে নিশ্চয়ই তারা আল্লাহর দিকে ফিরে যাবে ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন একজন নবীও বলেছে আমি আল্লাহর দিকে যাচ্ছি তিনি আমাকে হিদায়ত দেবে কারা কারা আল্লাহর দিকে যেতে চাও আল্লাহর দিকে যেতে চাও তোমরা যারা যারা আল্লাহর দিকে যেতে চাও আজকে ফজর থেকে নয় এখান থেকে উঠে উজু করে ঈশা আগে চার রাকাত পড়ে ফেলো ফজর পর্যন্ত যে বাঁচবা তার তো গ্যারান্টি নেই যার যার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে পড়িও না যার যার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে পড়িও না আর যে এটা ঈমান রাখো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যে তোমার নিঃশ্বাসের উপর একমাত্র একমাত্র আল্লাহ তাআলার অধীনে তোমার নিঃশ্বাস শুধু আল্লাহ জানে তুমি কখন মৃত্যুবরণ করবা আর কেউ জানে না অথবা আল্লাহ যে মালাকুল মৌত ফেরেশতাদেরকে যখন বলে পাঠায় তারা জানে অথবা আল্লাহ যাকে লিপিবদ্ধ করে রাখতে বলেছে সে জানে আল্লাহ যাকে জানায় তবে মানুষ কখনো নিজে কখন মরবে সেটা জানে না জিন কখনো জানে না সে কখন মরবে মানুষ আর জিন জানে না সে কখন মরবে প্রত্যেক মৃত্যুই মৃত্যুর স্বাদ গ্রহণ প্রত্যেক জীবন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে রূহগুলো মৃত্যুর স্বাদ আস্বাদ করবে কিন্তু আফসোস তারা এটা জানেই না কখন মরবে নতুন বউয়ের কানে কানের দুল লাগাতে গিয়ে তখন মরবে নাকি মসজিদের সিজদায় এসে মরবে নাকি কোনো পতিতালয়ের পতিতার বুকের উপরে মরবে নাকি কোনো গান বাজনার আসরে শরীর নেড়ে চেড়ে ধোনোর সময় স্ট্রপ করবে আর ওখানেই মরে যাবে নাকি কোনো ফুটবল খেলা ক্রিকেট খেলার আনন্দ উৎসবে মেতে ওঠে চিল্লাচিল্লি করে মরবে নাকি কোনো হুন্ডা চালানোর মধ্যে ইহুদ নাসারাদের বিজয়ে
কোনো ইসলাম যা যে জিনিসের বৈধতা দেয়নি সেই জিনিসকে উচ্ছ্বাস করতে গিয়ে হুন্ডা চালাতে গিয়ে মরে যাবে কেউ জানে না কেউ জানে না শোনো যারা যারা আল্লাহর দিকে যাবে আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে যাদেরকে আল্লাহ হেদায়েত দেবে তাদের দায়িত্ব তাদের নিরাপত্তা আল্লাহর কাছে তাদের মৃত্যুর পর তাদের পুরস্কার তাদের রবের কাছে তোমরা যারা যারা আল্লাহর দিকে যেতে চাও তোমরা যারা যারা আল্লাহর হিদায়াত পেতে চাও শোনো তোমাদের রব বলছেন আতলু মা উহিয়া ইলাইক মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে আপনি তেলাওয়াত করুন কোরআন থেকে কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি ওহি করা হয় এবং সালাত কায়েম করুন দেখছেন আল্লাহর নবীর মতো মানুষ নামাজ পড়ার জন্য আল্লাহ নিজে আদেশ করতেছে সুবহানাল্লাহ নামাজ আল্লাহ তাআলা তো নিজেই বলেছে ওয়াসজুদ ওয়া কাতারিব কারা কারা রবের একদম নিকটে চলে যেতে চাও কাছে একদম আল্লাহর কাছে চলে যাও চাও তোমরা শোনো শোনো আল্লাহ বলছে ওয়াসজুদ সিজদায় আসো ওয়া কাতারিব একেবারে কাছে চলে আসো কাছে তার মানে বান্দা যখন সিজদায় থাকে আল্লাহর সবচেয়ে কাছে থাকে এবার আল্লাহকে বলবা ইয়া আল্লাহ আমার সামনের বিপদ তোমার অবগত তুমি ভালো করে জানো আমি বিশ্বাস করি তুমি ছাড়া উদ্ধারকারী নেই ইয়া আল্লাহ তুমি ভালো করে জানো এই বিপদে আমি কতটা চিন্তিত আল্লাহ তোমার কাছে সঁপে দিলাম তুমি বিপদ থেকে আশ্রয় দাও ইয়া আল্লাহ আমি অবুজ জ্ঞানহীন তুমি জ্ঞানী যদি এই বিপদে আমার কল্যাণ থাকে এটা আসুক তবে তুমি জানো আমি কতটা অধৈর্য কতটা দুর্বল কতটা অস্থির আমাকে তুমি ধৈর্য দিও এটাকে সম্মুখীন করার জন্য ইয়া আল্লাহ তুমি তো ক্ষমতাবান এই বিপদ দিয়ে কল্যাণ কেন তুমি আমার করতে হবে তুমি যদি বিপদ মুক্তভাবে আমার কল্যাণ করো তুমি তো দয়াবান আল্লাহ তুমি আমার কল্যাণ করো বিপদে দিও না আল্লাহ আমাকে তুমি কষ্টের পরীক্ষাও দিও না আল্লাহ সিজদায় আসেন এবং বলেন বলেন সিজদায় আসেন এবং বলেন ওয়াসজুদ ওয়াকতারিব সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে আল্লাহ নিজে বলছে তুমি সিজদায় আসো আর কাছে চলে আসো সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরা কুরআন করিম আল্লাহ তাআলা বলছেন যে আতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি নাজিল হয়েছে ওহী হিসেবে নামাজ প্রতিষ্ঠিত করুন সালাত কায়েম করুন নিশ্চয়ই নামাজ বিরত রাখে মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ ইল্লা আসহাবাল ইয়ামিন তবে ডানপন্থীরা নয় ফি জান্নাতিন ইয়াতাসাআলুন ডানপন্থীরা বাগ বাগিচার মধ্যে একে অপরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার কিসে তোমাকে এই সাকার নিকৃষ্ট জাহান্নাম এই আযাবে পরিপূর্ণ জাহান্নাম এই কষ্টের জাহান্নামে কিসে তোমাকে নিক্ষেপ করলো কালু তারা বলবে জাহান্নাম থেকেই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না ও বেনামাজি মহিলা পুরুষরা ও বেনামাজি যুবক যুবতীরা ও বেনামাজি ভদ্র নম্ররা ও বেনামাজি দরিদ্র ধনীরা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না